আজ রবিবার বিশে শ্রাবণ দু সালে সালের ছয় অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ রবিবার আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা সূর্যের নামেই নামাঙ্কিত অনেকে শনিকে গ্রহরাজ বলে থাকেন ভুল বলেন না কারণ পিতা পুত্রের ব্যাপার শনি সূর্য পিতা পুত্র দেখুন আজ রবিবার আজ এই দিনে ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাঠান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের যে প্রণাম মন্ত্র সেটি জপ করুন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুধিম ধান্তারিং সর্বপাপঘ্নং ঘং প্রণত দিবা কারাম এ লোটায় অল্প একটু জল পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সূর্যোদয়ের সময় এই মন্ত্রটি এগারোবার জপ করে দিন শুরু করুন আর যদি না পারেন তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং সূর্যায় সূর্যায়নামা অথবা ওম ঘৃণী সূর্যায়নামা যে কোনো একটি একশো আটবার আপনারা জপ করতেই পারেন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বা সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার জন্য দান ধ্যান করার মানসিকতা করুণা আত্ম আবেগ পারিবারিকভাবে প্রতিষ্ঠা লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিলের জন্য সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আজ সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটা রাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া বিভিন্ন উত্তেজনা এবং মানসিক চাপ থেকে কিন্তু পরিত্রাণ পেতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আওয়া ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে তবে হ্যাঁ ধর্মীয় কোনো ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতেই হতে পারে সেখানে খরচ বাড়লেও মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আপনারা নিশ্চিতভাবে পাবেন নিজের জীবনকে একটি নির্দিষ্ট দিশায় ধরে রাখার চেষ্টা করুন প্রয়োজনে নি নিজের জীবনশৈলীর পরিবর্তন করুন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন সন্দেহ বাতিক কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন কিন্তু উপভোগ করতে চলেছেন যদি মানুষজনেরা তাদের সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন নিজের মনকে কোনো ক্রমেই যেন অশান্ত হতে দেবেন না আজ আপনি খালি সময়ে সদ ব্যবহার করবার জন্য বন্ধুবান পুরনো বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতেই পারেন আজ কোনো হাসি ঠাট্টা মজার মাধ্যমেই পুরোনো কোনো সমস্যা নতুন করে উপস্থাপিত হতে পারে ঘটনাচক্রে সেটি কিন্তু তর্কে পরিণত হতেই পারে বুঝতে হবে অর্থ সম্পদ সম্পর্কের থেকে কিন্তু বড় হতে পারে না অর্থ উপার্জন করুন তবে হ্যাঁ কারোর ভালোবাসা এবং বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা তার থেকে বেশি আপনাদেরকে করতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না